নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি কার্য তো আজকে রাজ্য সরকারের মুখ পুড়ে গেল আসলে মুখ পুড়ে গেল কথাটা যদি বলি না এই কথাটা এতবার ব্যবহৃত হয়ে গেছে যে এই কথাটা বললে আর কোনো কোনো ভ্যালুই থাকে না কারণ এই রাজ্যে রাজ্য সরকারের কথায় কথায় কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন আদালতে মুখটা এমনিতেই পুড়ে যায় তবে এদের লজ্জা বলে কিছু নেই তাই আবারও হয়তো অন্য কোনো বক্তব্য রাখবে ফিরে আসি প্রসঙ্গে আসলে আজকে কলকাতা হাইকোর্টে এই যে চোদ্দই আগস্ট যেদিন সমস্ত মেয়েরা আমাদের নারীরা সবাই রাস্তায় নেমেছিল রাত দখলের অভিযান অভিযানের ডাক দিয়ে যখন এই কলকাতার আর জি কর হসপিটালের পাশবিক একটা নারকীয় হত্যাকাণ্ড দর্শন করে হত্যাকাণ্ড একজন আমাদের বাড়ির মেয়েকে ধর্ষণ করে খুন করা হয় নৃশংসভাবে সেই ঘটনায় যখন গোটা দেশ আলোড়িত যখন রাত জাগার আন্দোলন করা হচ্ছে রাত জাগো রাত দখল করো এই আন্দোলনে বাংলা তথা ভারতবর্ষের মেয়েরা তার নারী শক্তি রাস্তায় নেমে গেছে ঠিক তখনই আর জি কর হসপিটালে একদম পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে আক্রমণ নেমে আসে আর সেই প্রসঙ্গেই আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু কার্যত মুখ পুড়ল বলবো নাকি বলবো যে কার্যত তাদেরকে আয়না দেখিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই মুহূর্তে অর্থাৎ কলকাতা হাইকোর্টে গিয়ে আজকে এই মামলাটা অর্থাৎ এই যে চোদ্দই আগস্টে আক্রমণ এই আক্রমণ যে আক্রমণের পরে মমতা বন্দ্যোপাধ্যায় সোজা বাংলা বলে দিলেন যে বিজেপি আর সিপিএম মানে রাম বাম এই দুজনে মিলে করেছে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন আবার বিনীত গোয়েল বললেন অর্থাৎ কলকাতা পুলিশের কমিশনার তিনি বললেন যদি ইংরাজিতে বলেছেন তিনি বাংলা খুব কম বলেন তো তিনি আবার বুঝিয়ে দিলেন যে সমস্ত কিছু মিডিয়ার জন্য হচ্ছে মিডিয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে সবকিছু মানে আক্রমণ হলো মিডিয়ার দোষ চলে গেল দুজন এই বিনীত গোয়েলের সম্বন্ধে কিন্তু কলকাতা হাইকোর্টে আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু দুর্ধর্ষ কিছু বক্তব্য রাখেন এবং তার মধ্যে ছিল অবশ্যই কাণ্ডগুলো। সবটাই তিনি তুলে নিয়ে আসেন এবং সবটাই তিনি বলেন এই ঘটনা যখন চলছে তখনই কলকাতা বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি তিনি কিন্তু পরিষ্কার করে রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন যে এটা এই ঘটনাটা যেটা ঘটলো আপনারা জানতে পারলেন না একশো জন জমায়েত করলে যেখানে আপনারা জেনে যান একশো জন জমায়েত করতে যাচ্ছে সেখানে সাত হাজার জন লোক চলে এলো আসলে এই সাত হাজার জন লোক এসছে আক্রমণ করেছে পুলিশ আক্রান্ত হয়েছে এই সমস্ত কথাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবীরা বলেছেন যে আমাদের পুলিশের ওপর আক্রমণ নেমে এসছে আমাদের পুলিশ পনেরো জন ইনজিওর হয়েছে আমাদের পুলিশে প্রচণ্ডভাবে আক্রান্ত হয়েছে তারা হঠাৎ করে বেরিয়ে এসে আক্রমণ করেছে সাত হাজার লোক এসে গেছে এই কথা যখন বলছেন তখন প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন যেগুলো খুব ভালো করে ভাববেন যে সাত জন লোক তারা কি হেঁটে হেঁটে চলে এলো হঠাৎ করে সাত হাজারজন লোক কী করে হয় দেখুন একটা সোজা কথা আমরা যেটা বুঝি সাত হাজারজন লোক কোথা থেকে আসবে তাহলে কি তাদের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে কথা তার প্রশ্ন ছিল এবং এই প্রশ্নটা যখন তিনি করছে তখন আমাদের সামনে কিন্তু আসে সেই ভাইরাল ভিডিওগুলো যেখানে দেখা যায় ট্রাকে করে ছেলে আসছে জানি না এই ভিডিও সত্যতা ছিল কি ছিল না কিন্তু এসেছিল সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল ট্রাকে করে কিছু ছেলে আসছে এই ভিডিও তো এখানে এই প্রশ্নটা বিচারপতি প্রধান বিচারপতি প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে আমরা সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখেছি সেগুলো কিন্তু যেন কোথায় গিয়ে না মিলে যাচ্ছে না যে সাত হাজারজন লোক কোথা থেকে চলে এলো এটা প্রশ্ন করেছেন একশো জন লোক জমায়েত করলে যেখানে কলকাতা পুলিশ ব্যবস্থা নিয়ে নেয় সেখানে সাত হাজারজন মানুষ চলে এলো আর তার আগাম খবর কিছুই পেলো না তার মানে ইন্টেলিজেন্স টোটালি ফেলিওর অর্থাৎ কলকাতায় বা পশ্চিমবঙ্গ সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যেটা আছে সেটা তারা সম্পূর্ণভাবে ফেলিওর অর্থাৎ ফেল করে গেছে তারা খবরই রাখতে পারেনি আইবি ডিপার্টমেন্ট তারা খবরই রাখতে পারেনি যে কি হতে চলেছে এটা তার প্রশ্ন ছিল এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্ন ছিল যে আপনারা যখন বলছে আমরাই আক্রান্ত হয়েছি বলছে পুলিশ যদি আক্রান্ত হয়ে যায় তাহলে আপনারা নিরাপত্তা দেবেন কি করে অর্থাৎ আপনারা একটা হসপিটালের নিরাপত্তা দেবেন কি করে আরো প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো কিন্তু খুব ভাইটাল সেটা হচ্ছে যেখানে একটা এত বড় কাণ্ড ঘটে গেছে গোটা দেশের নজর যেখানে আছে যেখানে একটা ধর্ষণ করে খুনের মতো ব্যাপার হয়েছে সেখানে নিরাপত্তার ব্যবস্থা এত ঢিলে ঢালা কেন দেখুন এ প্রসঙ্গে আবার আপনাদের বলি সেটা হচ্ছে ওই দিনের ঘটনার পরে প্রত্যেকে যারা আর কি আরজিকর হসপিটালের নার্স ছিলেন যারা সেদিনের রাত্রিটা দেখেছেন তারা বলেছেন কিন্তু যে এই সমস্ত পুলিশরা বাথরুমে গিয়ে লুকিয়ে পড়েছে বাবুন স্টাফ নার্স যারা আছেন তাদের রুমে চলে যাচ্ছেন ভয়ের চোটে আসলে প্রাণ বাঁচাতে ছুটছেন করারও কিছু নেই প্রাণ বাঁচাতে ছুটতে হবে কারণ হাতে থাকলেও বন্দুক চালানোর নির্দেশ নেই লাঠি থাকলেও চালানোর নির্দেশ নেই কারণ ওপর থেকে মনে কোনো সূক্ষ্ম আদেশ ছিল যদিও এটা আমার অনুমান কিন্তু কলকাতা পুলিশের এই মানে ভূমিকা এটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন একদম প্রধান বিচারপতি যে আপনারা নিজেরাই যদি আক্রান্ত হন তাহলে আপনারা কি করে নিরাপত্তা দেবেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোন জায়গা আছে ভবন প্রধান বিচারপতি নিজে প্রশ্ন তুলে দিচ্ছেন এই রাজ্যের কলকাতা পুলিশের যা অবস্থা আমরা চোদ্দ তারিখে দেখেছি কলকাতা পুলিশকে আজকে আমরা দেখছি চোদ্দ তারিখের ঘটনায় যে পালিয়ে গেল পালাচ্ছিল মার খাচ্ছিল সেই পুলিশ আজকে কতটা তৎপর এর যে সমস্ত কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করছেন তাদেরকে চ্যাংদলা করে তুলে নিয়ে যাওয়া শ্যামবাজারে বিজেপি আজকে ধরনা মঞ্চ যেটা করেছে সেটাতে ভেঙে দেওয়া তারপর তাদেরকে তুলে নিয়ে যাওয়া টেনে হেঁচে নিয়ে যাওয়া এই সমস্ত ক্ষেত্রে এবং যারা সেই চাকরির জন্য লড়াই লড়েছিল তাদেরকে চুলের মুটি ধরে তুলে নিয়ে যাওয়া হাত কামড়ে দেওয়া এই সব যে যেন কলকাতা পুলিশ সিদ্ধ কিন্তু অন্য কাজ দেখুন যখন তেলে আসছে মব পালিয়ে গেছে প্রাণ ভয় বাথরুমে ঢুকে পড়ছে কে রুগীর কম্বলের নিচে ঢুকে যাচ্ছে মানে কোন জায়গায় গেছে আর এই আক্রমণটা এই আক্রমণটা হওয়ার পরে কলকাতা হাইকোর্টের এই প্রশ্নগুলো কিন্তু ভয়ঙ্করভাবে নাড়া দিচ্ছে সমস্ত লোকের মনে আর আপনার মনেও নাড়া দেওয়া উচিত যে আমরা আসলে কোথায় আছি যে পুলিশের উপর আমরা ভরসা করি সেই পুলিশে যদি মার খেয়ে পালিয়ে যায় তাহলে আমরা কাদের ভরসা করব এই জায়গায় আছে কলকাতা হাইকোর্টের এই প্রশ্ন এই প্রশ্ন এবং বেশ কিছু কথা তারা বলেছে তাহলে কি আমরা এই হাসপাতাল বন্ধ করে দেবো আদেশ দিয়ে দেবো যে হাসপাতাল বন্ধ করে দিই অন্য জায়গায় রোগীতে চলে যেতে বলবো কারণ আপনারা নিরাপত্তা দিতে পারছেন না এই প্রশ্নও তুলে দিয়েছেন অর্থাৎ কোথায় গেল বিনীত গোয়েল একদম সোশ্যাল মিডিয়া আর মিডিয়ার লোকেদের বদনাম করে দেন করে দিয়েছেন তিনি তিনি বলেন মিডিয়ার জন্য তার এই বদনাম করা এবার বোঝা যাচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশ বা বিচার প্রধান বিচারপতি যে কথাগুলো সেই কথাগুলো প্রত্যেকটা কথা বুঝিয়ে দিচ্ছে যে কলকাতা পুলিশ কতটা ব্যর্থ হয়েছে অর্থাৎ তাদের ইন্টেলিজেন্স ফেল করেছে এবং তার সঙ্গে সঙ্গে তারা প্রশাসনিকভাবে যেভাবে দমন করা যেত সেটাও করেনি আমরা জানি আমরা বুঝি যে এর পেছনে কারা আছে অর্থাৎ কোনো মাথা কাজ করেছিল যে মাথা বলেছিল কিছু করতে যাবেন না যার জন্য অনেকেই প্রশ্ন করেছে অনেকে অভিযোগ করেছেন আর কি সেটা হচ্ছে কুণাল ঘোষের মতো মানুষ সেও বলে যে পুলিশ খুব একটা দক্ষতার পরিচয় দিয়েছে তারা যদি লাঠি চার্জ করতো বা কোনো কিছু করতো তাহলে বিরোধীদের হাতে একটা অস্ত্র এসে যেত বাহ আরজিক হসপিটালটাকে ভাঙচুর করা হলো তিনতলা অব্দি উঠে গেল থার্ড ফ্লোর আর তিনতলা আমার মনে হয় এটাই হয়ে গেছিল আর এটাও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে তিনতলা থার্ড ফ্লোর গুলিয়ে ফেলেছে গুলিয়ে ফেলেছে এই দুধের গাইরা দুধেল আসছে তারা যদিও ধরা পড়ছে যারা তাদের অনেকের মধ্যেই কেউই কিন্তু বিজেপির নয় কেউ সিপিএম নয় সব তৃণমূল বা অন্য কেউ ধরা পড়ছে এরা কি এসছিল ওই ভাঙচুর করবো লুট করবো এদের একটা গ্যাং চল্লিশ থেকে পঞ্চাশ জনের গ্যাং কিন্তু পুরো কাজ করেছে আর সেই গ্যাংটাকে মোকাবেলা করার জায়গায় এই রাজ্যের কলকাতার মতো জায়গায় কলকাতা পুলিশ পারল না ভাবা যায় আর এটা নিয়ে প্রশ্ন করছেন প্রধান বিচারপতি অ্যাকচুয়ালি নার্সদের নিরাপত্তা দেওয়ার জায়গা তারা নেই তার জন্য কিন্তু নার্সরা আজকে বলে যাচ্ছে যে আমাদের সেফটি না হলে আমরা কিন্তু করব না অর্থাৎ উইদাউট সেফটি নো ডিউটি সেফটি না হলে ডিউটিতে যাব না ঠিক কথা কারণ সেদিনে রাত্রি তারা দেখেছেন আপনি আমি যদি থাকতাম সে জায়গায় আমরা কি ভাবতাম আমাদের বাড়ির মা বোনেরা যদি সেখানে থাকতো আমাদের মনের মধ্যে কি হতো বলুন তো হঠাৎ করে সব লোকেরা নেমে পড়লো রড ফড নিয়ে নেমে পড়লো ভাঙচুর করতে শুরু করে দিল একজন ধরা পড়েছে সে আবার বলছে বলে আমি ওখানে গিয়েছিলাম আবার জিম ট্রেনার বলছে আমি ওখানে গিয়েছিলাম তারপর ওদের দেখে আর নিজেকে ঠিক রাখতে পারিনি আমি ভিড়ে গেছি কথা দেখুন এই সমস্ত লোকেদের বর্ডারে পাঠিয়ে দেওয়া উচিত বিএসএফের লড়াই করা দেখে বা আর্মির লড়াই করা দেখে তারা মনে হয় নেমেই যাবে হাতে রড না হাতে বন্ধু বা হাতে একটা খেটো দিয়ে দিলে নেমে যাবে মনে হয় এত সাহস আসলে দুর্বলের উপর অত্যাচার করা খুব সোজা জিম করে তো নেমে গেল জিম ট্রেনে ধরা পড়ছে এরকম অনেকে ধরা পড়ছে এবার এদের পরিচয় জানা যাবে যারা অ্যাকচুয়ালি শাসক দলের কতটা কাছের আর এগুলো বেরোবেই হোক ফিরে আসে আসব কথা কলকাতা হাইকোর্টের এই বক্তব্যের পরে মানে প্রধান বিচারপতির বক্তব্যের পরে মমতা সরকারের উচিত বোঝা তার এই সরকারটা না জনগণের কাছে একটা বোঝা একটা বড় বোঝা আর এই সরকারের চলে যাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় এজ এ পুলিশ মন্ত্রী পদত্যাগ করুন অথবা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করুন আসলে সবই তো তিনি দেখুন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করা এই জন্য উচিত কারণ হাসপাতাল একটা হাসপাতাল মানে কি যেখানে সরকারের রাজ্য সরকারের হাসপাতাল সেখানে একজন ডাক্তার রেডি ডাক্তার তাকে ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে এরপরে স্বাস্থ্যমন্ত্রী বহাল আবার আপনি যদি দেখেন পুলিশ মার খেয়ে যাচ্ছে ম আসছে চল্লিশ পঞ্চাশ জনের যুবক লাঠিফাটি নিয়ে আসছে মার খেয়ে যাচ্ছে পুলিশ রক্তাক্ত হচ্ছে পুলিশ পনেরো জন এনজিওড পাল্টা জানা যাচ্ছে না পুলিশ মন্ত্রী তাহলে উচিত ইন্টেলিজেন্স ফেলিওর এবং পুলিশ প্রশাসন প্রোটেকশন দিতে পারছে না তার জন্য পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত আর সার্বিকভাবে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এই দুটোর দায়িত্ব থাকার পরেও মুখ্যমন্ত্রী হিসেবে থাকা তিনি যখন এই গোটা বিষয়টাকে নিয়ে গুলিয়ে দিচ্ছেন যে বিজেপির লোকেরা এসেছিল তিরঙ্গা হাতে নিয়ে আর সিপিএম এর লোকেরা এসেছিল ওই ডিআইএফআই যে চিহ্ন মানে ফ্ল্যাগ হাতে নিয়ে এই কথা বলে তিনি যখন পুরো ব্যবস্থাটাকে মানে পুরো সিস্টেমটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারপর কিন্তু তার পদে থাকাই উচিত নয় আমার মনে হয় ওনার চেয়ে অনেক ভালো অভিষেক ব্যানার্জিকে রাখা আমার মনে হচ্ছে জানিনা এরপরে তৃণমূলের এই দাবিটা উঠবে কিনা যে পিসিকে হটাও ভাইপোকে বসাও দেখা যাক কি হয় যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় আপনার এর মধ্যে আপনার কোন জায়গাটা ঠিক লাগলো বা কোন জায়গাটা ভুল এই রাজ্য সরকার কি পরিবর্তন করবে নিজেদের নাকি এই সরকারকে পরিবর্তন করা দরকার আছে আমাদের সবার অর্থাৎ আপনার আমার সবার এই রাজ্যে তৃণমূলের এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি মুখ্যমন্ত্রী করা উচিত এই প্রশ্নটা আপনাদের মধ্যে রইল আপনার প্রশ্নের উত্তর দেবেন আপনাদের উত্তর অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধু মতন ভারত মাতা জয় হোক জয় হিন্দু